যেই আইপিএসে গ্রানিং চলে ফ্রিজ চলবে অনায়াসে। মিশুগারি ট্রান্সফরমার দিয়ে আইপিএস তৈরি করা খুব সুন্দর একটি বিষয়। মিশুগারি ট্রান্সফরমার দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করেছি সম্পূর্ণরূপে। এই আইপিএসের কাজটি শিখতে চাইলে স্কিপ না করে সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন। লাইট ফ্যান ড্রিল মেশিন সহ চলবে গ্রানিং মেশিন, ইজি, চাইলে চালাতে পারবেন ফ্রিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে কাজটি আপনাদের করে দেখাবো ভিউয়ার্স, এই কাজটি ধরতে গেলে এক পর্যায়ে বলতে পারেন যে অসম্ভবকে সম্ভব করে দেখানো হয়েছে। ইএসবি বাংলার চ্যানেলে জলিল ভাই অসম্ভব কাজটিকে সম্ভব করেছে। যেমন আমরা আজকে রিস্কার চার্জিং ট্রান্সফরমার দিয়ে আমরা আইপিএস তৈরি করব। একদম 1500 ওয়াটের একটি আইপিএস তৈরি করব, যে আইপিএসটি দিয়ে আপনি ফ্রিজ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাতে কোনো আপনার সমস্যা হবে না, একটা ব্যাটারি দিয়েই যথেষ্ট। এই ট্রান্সফরমারটি দিয়ে আইপিএস তৈরি করলে আপনি আইপিএস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার মূল্যবান কমেন্টস আপনি আমাদেরকে লিখতে পারেন কমেন্টস বক্সে গিয়ে। তো আসুন আমরা এই ট্রান্সফরমারটি রিস্কার চার্জার দিয়ে তৈরি করে নিয়েছি। এই চার্জারটি আমরা এখন এই জায়গায় বসাই দিলাম। তো এই জায়গায় যে কী কাজগুলো করা হয়েছে সে বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা পুরো ভিডিওটি দেখি। তো অনেক জিনিস দেখাতে হয় না, তারপরও বলে নিচ্ছি, আমি কুলিং ফ্যানটা লাগাই নিচ্ছি, যে ফ্যানটার দ্বারা আমাদের গরম বাতাসটা বাইরে চলে যাবে। তো আমি এই ফ্যানটা একটু লাগাই নিচ্ছি। জাস্ট আপনারা মন্তব্য করতে পারেন যে জলিল ভাই পুরান জিনিস দিয়ে আপনি দেখাইতে আছেন কিসের জন্য। ভাই আমার এই ভিডিওটা, যেমন আমার এই ভিডিওটা হবে ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেই জিনিসগুলো মাত্র ফেলে দেয় সেই জিনিস দিয়েই আমি এই আইপিএসটা তৈরি করব। যেগুলো সমাজে কাজে লাগে না সেই জিনিস দিয়ে আমি খুব মূল্যবান জিনিস তৈরি করব এবং আপনাদের দেখাবো এবং শিখাবো যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কীভাবে এই আইপিএসটা তৈরি করি। এবং আপনি তো এই একটা চার্জার যদি পুড়ে যায় তো সেক্ষেত্রে আপনি গর্দায় দিয়ে দেন ভাঙ্গারিয়া লাগো, তো ভাঙ্গারিয়ালা কী করে ভাঙ্গে চুরিয়া ওই ওর কাম করে, আপনি 400-500 টাকা পান, ব্যাস শেষ খেল। আর যদি আপনি এটা সাধারণ কিছু কাজ করতে পারেন তাহলে একটা আইপিএস হয়ে যাবে মাত্র কিছু টাকা খরচ করলে। মাত্র একটি সার্কিট, নাতাশা সার্কিট যদি আপনি কিনেন তো আপনি একটা আইপিএস তৈরি করতে পারবেন এই রিস্কার চার্জার দিয়ে। তো সেক্ষেত্রে আপনার খরচ হলো কত, 1000-1200 টাকা যদি আপনার চার্জারটা থাকে। পুরন একটা চার্জার যদি আপনি কিনেন তাহলে আপনার 400-500 টাকা লাগবে, এদিকে একটা সার্কিট কিনলে আপনার টোটালি কাভার কোভার লই আরও 1500 টাকা খরচ গেল। তাতে করে আপনার বিকট ধরনের আইপিএস তৈরি হবে, মিনিমাম 1500 ওয়াটের। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি। তো এই হইল আমাদের সেই কাঙ্ক্ষিত নাতাশা সার্কিটটি। এই সার্কিটটির মাধ্যমে আমরা আজকে এই রিস্কা চার্জার দিয়ে আমরা আজকে মিশুগারির চার্জার দিয়ে একটি আইপিএস তৈরি করব, যে বিষয়টা আপনারা এই নেট জগতে সর্বপ্রথম দেখতেছেন যে মিশুগারির চার্জার দিয়ে কিভাবে বিকট একটি আইপিএস তৈরি করা যায়, যা দিয়ে ফ্রিজ চলবে কারেন্ট গেলে এবং আপনি 5-7টা লাইট জ্বালাবেন, 2-3টা ফ্যান চালাবেন এই আইপিএসটা দিয়ে। তো আসুন আমরা আজকে এই কাজের এ টু জেড দেখব ইএসবি বাংলা চ্যানেলে। বাংলা সার্কিট আসিল যার কারণে এই 12 ভোল্ট 9 ভোল্ট ট্রান্সফরমার আসিল, 9-9 18 ভোল্ট। তো এটা আমাদের দরকার নেই, আমরা যেহেতু নাতাশা সার্কিট লাগাবো তো সেই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারটির দরকার নেই। এখানে একটু আমি মার্ক করে নিছি যাতে সার্কিটটা বসাতে সুবিধা হয়, তার জন্য ড্রিল করতে হবে।
তো দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে, তার জন্য অপেক্ষা করে ভিডিওটি দেখবেন। আর আমি ডিল করে নিচ্ছি, এখন এই যে সার্কিটের গ্রাউন্ডটা কিন্তু আমরা এখন লাগাই নেব। তো এখানে যে কাজটা করব, এই কাজটা হলো আমরা এই জায়গায় কোনো ঝালাই দেব না, এই জায়গাটায় আমরা এই ক্লিপ মারিয়ে নাট সিস্টেম করে দেব, যাতে জিনিসটা আপডেট হয়, আগের থেকেও ভালো হয়। এই জায়গায় আমরা ঝালাই করে দেব না, এই জায়গায় নাট সিস্টেম করে দেব। আমাদের নেগেটিভ সংযোগটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমরা এই জায়গায় জাস্ট সার্কিটটা বসাই দেব। বসাই দেওয়ার পরে আধার অন্য কাজগুলো করব। যাই হোক, আমাদের সার্কিটটা এই জায়গায় বসাই নিলাম। যাই হোক ভিউয়ার্স, আমাদের যে পজিটিভ যে কানেকশনটা দেব, পজিটিভ কানেকশনে এই জায়গায় আমি ক্লিপ সিস্টেম করে রাখছি। এই যে ক্লিপ সিস্টেম, আমরা তারের সাথে ওই জায়গায় ক্লিপ করছি, মানে ঝালাই মোটা তারে কোনো ঝালাই দিচ্ছি না, ঝালাই ছাড়া আর কি আমরা এই কাজটি করতে চাই। এ জায়গায় আমরা নাট মেরে দেব। তো এখানে আমি নাট দিয়ে নিলাম আর এইটাকে এই জায়গায় বসাই দিলাম। বসানোর পরে আমি এই নাট দিয়ে এটা টাইট করে দেব। ফাঁকে আর একটা কথা বলে নিচ্ছি ভিউয়ার্স, আমরা এই যে ট্রান্সফর্মার কাজটি করলাম, মানে আইপিএসের কাজটি করলাম, এটা কিন্তু কোনো তামার তার না, এটা সাধারণত অ্যালমোনিয়াম তার। আর অ্যালমোনিয়াম তারে আমি এই কাজটি করতেছি, আপনারা ইচ্ছা করলে তামা দিয়ে করতে পারেন, তামা দিয়ে করা তো অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি অ্যালমোনিয়াম দিয়ে করে দেখাচ্ছি। তো আমি তারটা এই জায়গা থেকে বের করে নিলাম, এই যে দেখুন, এখন আমরা এই ব্যাটারি কানেকশন বের করে নিলাম। জাস্ট এখন আমি ট্রান্সফর্মার লাইন দেব আর আপনাদের চালাই দেখাবো। আর সম্পূর্ণ কাজটি দেখার জন্য, যদিও একটু ভিডিওটা বড় হতে পারে, কিন্তু আপনাদের অনেক অনেক কাজে আসবে এই ভিডিওটি দেখলে। তো আমরা এ জায়গার থেকে যে পজিটিভ বার করছি আর দুই মাথায় যে বারো বারো, তো এ জায়গায় বারো, এ জায়গায় বারো, তো এই এই তার দুইটা দিয়ে কিন্তু এসি 12 ভোল্ট বাইর হবে। তো মনে করবেন না যে বারো বারো তো 24 হয়ে যায়, বারো বারো যদি আমরা এই মানে মেডেলের গ্রাউন্ডটা যদি পজিটিভ করি, তাহলে এই দুইটা দিয়ে আমাদের টোটালি 12 ভোল্ট চার্জিং বাইর হবে। তো সেক্ষেত্রে বারো বারো 24 হবে না, কিন্তু বারো বারো 12ই হবে, এম্পিয়ারটা খালি ডাবল। আর যদি আমরা এই সিঙ্গেল একতারে দিই, তো চার্জ ঠিকই হবে, কিন্তু দেখা গেছে আমাদের আইপিএসটা কিন্তু চলবে না। তো আমাদের বারো বারো দুটোটাই লাগাই নিতে হবে। আমাদের এই কাজটা আসলে প্রফেশনাল হইলো কি না সেই বিষয়টা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আমরা এই যে ক্লিপ সিস্টেম করলাম, সর্ব জায়গায় কোনো বড় বড় যে মারাত্মক ঝালাইগুলো দেওয়া লাগে, সেই ক্ষেত্রে অনেকের কষ্ট হয়ে যায় ঝালাইগুলো দিতে। ওই সিস্টেমটা যেহেতু আমরা ঝালাই না করে আপনাদের দেখাইলাম, তো সেই বিষয়টা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো বাকি ক্লিপটাও আমি এই জায়গা থেকে লাগাই নিচ্ছি। ভিডিও বড় হবে, তারপরও বেশি একটা বড় করার চেষ্টা করব না, সংক্ষিপ্তভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র কথা বলার জন্য আমার সময়টা বেশি লাগতেছে,
যদি আমি কথা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর আদহ আমি একটা জিনিস জানি যে যারা মোটামুটি কাজ জানেন তাদের জন্য আমার এই ভিডিও না, আর যারা কাজ জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা প্রযোজ্য। আর এই জন্যই আমি কথা বলি যাতে ওদের সুবিধা হয়, আমার ওই সমস্ত ভিউয়ার্সদের যারা কিছু বোঝে না তারা যাতে কিছু বুঝতে পারে। এই জায়গায় আমাদের একটি চার্জিং বাইর করা আছে এবং এইটা হলো এসি ইনপুট নিউট্রাল এবং এটা এসি ইনপুট ফেজ। এই দুইটা দিয়ে আমাদের চার্জিংটা ঢুকবে এবং ব্যাটারি যে আউটপুট ভোল্টেজটা দেবে মানে ডিসি 12 ভোল্ট থেকে যে 220 ভোল্টেজটা দিবে সেটাও কিন্তু এই দুইটা দিয়েই হবে। শুধুমাত্র এটা চার্জিং হবে 140 ভোল্ট, 140 ভোল্টে চার্জিং হবে। যদি আপনার এই জায়গায় 140 ভোল্টে মানে পর্যাপ্ত অ্যাম্পিয়ারটা না পায় তাহলে কিন্তু আমাদের চার্জিংটা দাঁড়াবে না। তো সেই বিষয়টা কিন্তু অনেকের জানা নাই যে চার্জিং ওঠে না কেন, শুধু এসি লেখা ওঠে, শুধু এসি লেখা ওঠে। এই কারণেই এই জায়গায় আপনার চার্জিংয়ে 140 ভোল্ট হয় না, বাংলা সার্কিটে 280 ভোল্ট লাগে, আর ইন্ডিয়ান নাতাশা সার্কিটে আপনার 140 ভোল্ট লাগে চার্জিংয়ের ক্ষেত্রে, আর আউটপুট ভোল্ট হবে 220 ভোল্ট। ট্রান্সফরমারটায় আমি একটু বানিশ দিয়ে নিতেছি যাতে আমাদের এই বানিশ দিলে কিন্তু ট্রান্সফরমার খুব ভালো থাকে, তারগুলো খুব শক্ত হয় এবং টাইট হয়। আমি বানিশটা সেই জন্য দিই। ভিউয়ার্স, আমি এখন এসি ইনপুটের তারটা লাগাই নিতেছি, এসি ইনপুটের তারটা আমাদের খুবই দরকার। তো এসি ইনপুটের তারটা আমি ভরে নিতেছি, তারপরে আপনাদের দেখাবো ওয়ারিংয়ের কাজগুলো খুব কেয়ারফুললি। আমি এই একদম কোচিংয়ের মতো ট্রেনিং দেব আপনাদের আজকের এই ভিডিওর ভিতরে। আমাদের এই সাইডে যে দেখতেছেন আউটপুট সকেটটা, এই সাইডেরটা আপনারা গ্রাউন্ড রাখবেন, এটা আমরা নিউট্রালের তারগুলো লাগাবো। আমি এই জায়গায় একটু রং ধরাই নিতেছি যাতে আমরা সব ঝালাইগুলো খুব সুন্দরভাবে এই জায়গায় দিতে পারি। তো আমি একটা ঝালাই করে নিচ্ছি, আরও দুইটা তার এই জায়গায় আমরা লাগাই নেব। এসি ইনপুটের কালো তারটা আমি এটা ওই জায়গায় গ্রাউন্ডে রাখবো, প্লাস এই জায়গার থেকে আমাদের যে একটা গ্রাউন্ড যাবে এইটা গ্রাউন্ড, আমাদের এটা ফেজ হবে, এটা গ্রাউন্ড হবে। এটা কিন্তু আপনার যে লুপের সাইড, যেই জায়গায় আমাদের পাঁচটা ছয়টা লুপ ওঠে এই লুপের সাইডে এটা ফেজ রাখবেন। এবং এটা হলো আমাদের প্রথম লুপের প্রথম মাথাটা, এটা হলে নিউট্রাল হবে, এটা আমরা এই নিউট্রালের সাথে লাগাই দেবো। তারটা কিন্তু অ্যালমোনিয়াম, অ্যালমোনিয়ামে কীভাবে জ্বালাই দেবেন সেই বিষয়টা কিন্তু এই জায়গায় আমি আপনাদের এখন দেখাইতেছি। এই যে তামার তারগুলো এই জায়গায় পেঁচাই নেবেন, পেঁচাই নিলে আপনি এই জায়গায় ঝালাই রং ধরাইতে পারবেন। তাছাড়া কিন্তু অ্যালমোনিয়াম তারে আপনার কোনো দিনই ঝালাই ধরবে না। তো আমি এই ঝালাইটা করে নিচ্ছি যাতে ঝালাইটা ধরে। তো আমি এটা নিউট্রাল লাগাই নিলাম। এসি ইনপুটের যে তারটা, এসি ইনপুটের তারটাও কিন্তু আমি এখন এ জায়গায় ঝালাই করে নেব। তো টোটাল আমাদের এই নিউট্রাল মানে সকেটের যে নিউট্রালে তিনটে তার আসলো। তিনটে তার আসলো আমাদের ট্রান্সফরমার নিউট্রাল এবং এসি ইনপুটের নিউট্রাল কালোটা এবং সার্কিটে একটা নিউট্রাল যাবে, এই টোটাল তিনটে তার আমরা এই নিউট্রাল লাগাই দিলাম। এখন সার্কিটের ঠিক এই যে এই কর্নারেরটা আছে এটা নিউট্রাল হবে, এই যে কর্নারেরটা, এই জায়গায় আমরা টোটাল কয়টা ছয়টা পিন আছে, এই ছয়টা পিনের এই যে এই সাইডেরটা হলো ক্যাপাসিটার, এটা দরকার নাই, ক্যাপাসিটার না দিলেও হয়। তো এটা হল নিউট্রাল, তারপরেরটা হল চার্জিং 140 ভোল্ট, তারপরেরটা হলো আমাদের
আউটপুট 220 ভোল্ট, তারপরেরটা হলো আমাদের এসি ইনপুট। তো এই সরি এসি ইনপুট না, তা এটা হলো আমাদের 260 ভোল্ট, যেটা আমাদের এই তারটা এই যে ট্রান্সফরমার যেটা দিয়ে ফেজ বের হবে, অতএব আমাদের যে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা বাইরে হবে 260 ভোল্ট, এই 260 ভোল্ট কিন্তু আসবে এই 4 নম্বরে। তারপর 5 নম্বরের তারটা হলো আমাদের এসি ইনপুট, এবং এই 5 নম্বর এসি ইনপুটের তারের পরে যে 6 নম্বরটা আছে এটা হলো ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার আপনি লাগাইলে লাগাইতে পারেন, না লাগাইলে নাই, ক্যাপাসিটার দরকার নাই, প্রয়োজন নাই। ক্যাপাসিটারের এই 6 নম্বরটা লাগাইয়া আপনি এই যে গ্রাউন্ড এই জায়গায় লাগাইতে পারেন, প্লাস এই জায়গায় এনেও বাকি মাথা লাগাই দিতে পারেন। তো এই হলো আমাদের ওয়ারিং সাবজেক্ট। তো এখন আমি এই জায়গায় বাকি জ্বালাইগুলো করে নিচ্ছি। তো আমাদের এই যে ফেজের তারটা 260 ভোল্ট যেটা দিয়ে বাইর হবে, এই 260 ভোল্টের তারটা আমরা এই জায়গায় লাগাই নিতেছি। অনেকে হয়তো জানা নাই, জানা না থাকলে এই জায়গায় বাজে মন্তব্য করবেন যে 260 ভোল্ট বলতে কোনো জায়গায় লাগে। আরে ভাই, 260 ভোল্ট লাগে না, কে বলছে লাগে? আমাদের বাংলা সার্কিটে আউটপুট দিয়ে বাইর হয় 220 ভোল্ট, আর আমাদের যে এই নাতাশা ইন্ডিয়ান সার্কিট আছে সেটা দিয়ে 260 ভোল্ট বাইর হয়। ভেরিয়েবলের মাধ্যমে আমরা 200 ভোল্ট করিয়ে নিতে পারি, কমান যায় বাড়ান যায়। তো এই জায়গায় আপ ডাউন আছে, তো আমি এই জায়গায় 260 ভোল্টের তারটা একটু রাং ঝালাই করিয়া সোল্ডারিং করে নিতেছি। এটা আমাদের নিউট্রালের তারটা আমি সোল্ডারিং করে নিতেছি তারগুলো। এই জায়গায় আমার চার্জিং এর যে তারটা আছে এই জায়গায় একটা তার লাগাই আমি চার্জিং এর লাইনটা এই জায়গায় দ্বিতীয় নাম্বার পিনে দিয়ে দেবো। তারপর আমি আবারও সিরিয়ালভাবে আপনাদের দেখাবো। আচ্ছা, আউটপুট তারটা আমি সোল্ডারিং করে আমাদের এই যে সকেট আউটপুট সকেটের সাথে ঝালাই করে দিই। আমার ভিডিও পর্যায়ক্রমে একটু বড় হবে আজকে, যাতে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দিতে পারি। আর কথা হইল, ইন্টারনেট ভিডিওগুলো সাধারণত ইউটিউবে শর্ট ভিডিওর মতো করলে আপনারা বুঝবেন না, 10 মিনিট 5 মিনিটে কোনো দিন এই শিক্ষা আপনাদের দেওয়া সম্ভব না। এটা মিউজিক্যাল একটা ভিডিও হয়ে যায়, মানে ম্যাজিক দেখানোর মতো। তো আমি চাই না কোনো ম্যাজিক দেখানোর মতো ভিডিও আপনারা দেখেন, আপনারা ভালো কোনো কন্টেন্ট দেখেন যা দিয়ে আপনারা শিখতে পারবেন। তো অনেকে মনে করেন যে জলিল ভাই কথা বলে বেশি। দাদা, আমি কথাটা যদি না বলি তাইলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো আমি চার্জিং এর তারটা এই জায়গায় লাগাই নিলাম, চার্জিংটাই আমি ঝালাই দিয়ে দিচ্ছি। তো এখন এই যে আমাদের নিউট্রালের যে তারটা আছে এটা প্রথম পিনে যাবে, ফার্স্ট পিনে, তারপরে দ্বিতীয় পিনে চার্জিং, তৃতীয় পিনে আউটপুট, চতুর্থ পিনে আমাদের 60 ভোল্ট 260 ভোল্ট, পঞ্চম নাম্বার পিনে এসি ইনপুট 220 ভোল্ট। তো এখন আমি এই তারটা লাগাই নিতেছি সিরিয়াল বাই সিরিয়াল। এই যে আমাদের নিউট্রালের যে তারটা, তিনটে তার এক জায়গায় পড়ছে, ট্রান্সফরমার নিউট্রাল, ইনপুটের নিউট্রাল মানে এসি ইনপুটের নিউট্রাল, এবং একটা নিউট্রালের থেকে এই সার্কিটে আসবে এটা নিউট্রাল। তো আমরা এই জায়গায় সার্কিটে প্রথম নিউট্রালটা ঝালাই করে নিলাম। তো দ্বিতীয় নম্বরে আছে আমাদের চার্জিং। তো আমি এই ট্রান্সফরমার থেকে যে চার্জিংটা আমরা বাইর করছি এই দ্বিতীয় নম্বর পিনে আমরা এটা ঝালাই করে দেব। এটা হলে 140 ভোল্ট চার্জিং। আমরা দ্বিতীয় নাম্বার পিনে লাগাই দেবো। এগুলো মুখস্থ রাখবেন যাতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। দ্বিতীয় নাম্বার পিনে 140 ভোল্ট চার্জিং,
এটা মনে রাখতে হবে যে 140 ভোল্ট চার্জিং এর ক্ষেত্রে কত ভোল্ট 140 ভোল্ট তারপরে তৃতীয় নাম্বার পিনে আমাদের এই যে এখানে দেখাইতেছি এই জায়গায় যে আমাদের সকেটটা আছে আউটপুট সকেট আমাদের যে ফেজ বাইর হবে এটা হল 260 ভোল্ট এই তিন নাম্বার পিন থেকে বাইর হবে আমাদের কি 260 ভোল্ট বাইর হবে আমাদের এই সরি 220 ভোল্ট আউটপুট বাইর হবে তৃতীয় নাম্বার পিন থেকে তৃতীয় নাম্বার পিনে কি বাইর হবে 220 ভোল্ট এগুলো মনে রাখতে হবে এখন চতুর্থ নাম্বার পিনে আমরা এই যে চার্জিং চতুর্থ নাম্বার পিনে আমরা যে 260 ভোল্ট আছে ট্রান্সফরমার থেকে এই 260 ভোল্টের যে ফেজের তারটা এটা আমরা চার নাম্বার পিনে লাগাই দিলাম দুশো ষাট ভোল্টের তারটা লাগানো শেষ এখন আমাদের পঞ্চম নাম্বার পিনে আসবে এসি ইনপুট তো এর এসি ইনপুটটা দাদা কোন জায়গা থেকে আসবে আমরা এই যে এসি মানে এসি কোডের যে ইনপুটের তারটা এই তারটা দেখেন আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাইতেছি এই এসি ইনপুটের তারটা আমরা এই সুইজিংয়ে লাগাইলাম পাওয়ার সুইজে আমরা এসি ইনপুট কোডটা লাগাই নিলাম এখন সুইচটা যদি অন করি তাহলে এই লাইনটা আর এই নিচের লাইনটা কিন্তু এক হয়ে যাবে তো এই জায়গায় আমরা একটা কানেকশনের তার দেব এই তারটা আসবে আমাদের এই পাঁচ নাম্বার পিনে এসি ইনপুট 220 ভোল্ট তো আমি এই এসি ইনপুটের জন্য যে তারটা নিলাম এই তারটা এই জায়গায় ঝালাই করে লাগাই দেব আমি আজকে আপনাদের যেইভাবে তথ্য দিলাম আমার নিজের কাছেই ভালো লাগতেছে তারপরও কথা ভাষায় যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করি ইন্টারনেট জগতে আপনাদের ইউটিউব জগতে এইভাবে কেউ সরলভাবে কেউ বুঝাবে না এটা আমি আশাবাদী তো পঞ্চম নাম্বার পিনটে আমরা যে এসি ইনপুট ঢুকবে তো এসি ইনপুট পাঁচ নাম্বার পিনে আমরা রং ধরাই নিলাম এই জায়গায় এই তারটা ঝালাই করে দেব তো লাস্ট ছয় নাম্বার পিনটা থাকে এই জায়গায় আপনি ক্যাপাসিটারে একমাত্রা লাগাইতে পারেন দ্বিতীয়ত এই প্রথম ফার্স্ট পিনে লাগাইতে পারেন অথবা এই ছয় নাম্বার পিনে লাগানোর পরে এই জায়গায় নিউট্রাল এন্ডে লাগাই দিতে পারেন তো এই জায়গায় ওয়ারিং সাবজেক্টের আমার শুধুমাত্র এই জায়গার থেকে পজিটিভ মানে ট্রান্সফরমার যে 12 ভোল্ট পজিটিভটা এই জায়গায় ঢুকবে এটা ঢুকাইলে তারপর আমরা ব্যাটারি কানেকশন দিলে সুইচিং দেওয়ার পরেই আমাদের আইপিএসটা কিন্তু চালু হয়ে যাবে তো আর দুই এক মিনিটের ব্যাপার স্যাপার ভিডিওটি দেখুন আর লাস্টে কিছু কথা আছে যে কথাগুলো আমি ট্রান্সফরমারটা কিভাবে বাধাই করলাম তো সেই বিষয়টা আপনারা শুনে যাবেন হয়তো আমার এই কথা শুনলে আপনি ট্রান্সফরমারটা বানতে পারবেন আর দ্বিতীয় কথা হলো আমি এই ট্রান্সফরমারটা বাধাই করছি কিভাবে যদি চান আমি ভিডিওটা দিতে পারি তো সেই বিষয়ে আপনি কমেন্টে লিখতে পারেন এই দুটোটা পিন মিশিয়ে জ্বালাইটা করে দেবেন এই দুটোটা পিনই মূলত এক পজিটিভ এই কানেকশনটা মূলত আমাদের এই যে আইসিতে আইসিগুলো আছে সার্কিটটা এই সার্কিটে কিছু এই রিলে আছে জাস্ট এই সার্কিটটা চালু করার জন্য এই জায়গায় 12 ভোল্ট ইনপুট করতে হয় তারপরে আমাদের যেমন আপনি অনেকেই জানেন যে নাতাশা সার্কিটে যদি 12 ভোল্ট না দেওয়া হয় পরিপূর্ণ আইপিএসটি চালু হয় না আপনারা অনেকেই জানেন ডিসপ্লে আসে না তো সেই ক্ষেত্রে কোম্পানি এই 12 ভোল্ট ইনপুটটা আমাদের এই ট্রান্সফরমার যে পজিটিভ তারটা আছে আমাদের এই যে কানেক্টারের পজিটিভ তারটা এই জায়গায় এই কানেকশনটা দিতে হয় তো এই যে কানেকশনটা লাগাইলাম এটা আমি ভিতর থেকে নিয়ে আসলাম যাতে আমি এই জায়গায় যে নাট সিস্টেম করছি এই নাট সিস্টেমের গোড়ায় যে তার আছে তারের সাথে একটু রাং ধরাবো রাং ধরাই ঝালাই করে দেবো যাতে ঝালাইয়ের মাধ্যমে এই জায়গায় এটা থাকে
হয়ে গেল আমাদের রিস্কার চার্জারের বিকট আইপিএস 1500 ওয়াট। এই আইপিএসটি এখন আপনাদের আমি চালিয়ে দেখাবো, প্লাস আপনারা দেখবেন যে এই আইপিএসটি চলতেছে। তার আগে আমি তারগুলো একটু ঘুষিয়ে নিই যাতে আপনাদের দেখতে আরও ভালো লাগে। জাস্ট এই পর্যন্তই আমরা তারটা এই জায়গায় সুন্দরভাবে বেঁধে নেই। তো লাস্ট আমি সুইজিংয়ের তারটা ঝালাই করে দিতেছি যাতে সুইজিং করে আপনাদের দেখাইতে পারি। তো রিস্কার চার্জার দিয়ে যে আইপিএসটা আমরা তৈরি করলাম, এখন আপনাদের এই আইপিএসটি আমি চালিয়ে দেখাবো খুব সুন্দরভাবে। সাথে আমার সাথে সহযোগিতা করবে আমার ছেলে রবিউল ইসলাম। রবিউল ইসলাম চালাবে, আমি এই জায়গায় ক্যামেরা ধরব। তো এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা খুব ধৈর্য সহকারে এই পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, কথা ও ভাষার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যাতে আমার কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন। এখানে শুধু লাইট, ফ্যান এবং গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন আমরা সবই আপনাদের চালাই দেখাবো এই রিস্কা চার্জারের আইপিএস দিয়ে। রিস্কা চার্জারের ট্রান্সফর্মার দিয়ে আইপিএসটি আমরা তৈরি করেছি যাতে আপনারা কম মূল্যে এই আইপিএসটি তৈরি করতে পারেন। দেখেন ড্রিল মেশিন, ফ্যান সব একসাথে চলতেছে। আমার ছেলে রবিউল ইসলাম দেখেন কত খুশি, সে এই কাজটি করছে খুব আমার সাথে কষ্ট করছে। হয়তোবা স্পটে আপনারা ওকে দেখেন নাই, কিন্তু ও কিন্তু অনেক শ্রম দিচ্ছে এই কাজের সাথে, আমাকে হেল্প করছে। তো পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এখন আমরা গ্রাইন্ডিং মেশিন আপনাদের চালাই দেখাবো। তো গ্রাইন্ডিং মেশিন যদি এই একটা আইপিএসে চলে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ফ্রিজ চলাটা কোনো ব্যাপার না। এ পর্যায়ে আমি বিদায় নিলাম। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।